নমস্কার যারা আমার এই ভিডিও দেখছো তারা প্রত্যেকেই আমার এই পড়াগুলো নোট ডাউন করে রাখো খাতায় এবং খাতা পেন নিয়েই বসো চলো আজকে শুরু করা যাক আজকে যে টপিকটা আমি পড়াবো সেটা হচ্ছে প্রসেস অফ অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ এখানে আগের ভিডিওতে আমি যে যে টপিকগুলো পড়িয়েছি সেগুলো প্রথম থেকে আমি একবার বলে দিচ্ছি আমি পড়িয়েছি বিভাজন বা ফিশন আর পড়িয়েছি বার্ডিং তারপরে পড়ানো হয়েছে স্পোর ফরমেশন তারপরে আমি পড়িয়েছি খন্ডি ভবন এগুলো প্রত্যেকটা ডিটেলস আমি আগে ভিডিওতে দিয়ে দিয়েছি আজকের পড়াবো প্লাজমোটমি এই প্লাজমোটমি হলো এটি এক প্রকার অযৌন জনন প্রক্রিয়া এই প্রক্রিয়া কি হয় একটি সাইটোপ্লাজম প্রথমে বিভাজিত হয়ে দুটি অপত্য করে এবং তারপরে নিউক্লিয়াসের বিভাজন হয় আমরা এমনি সাধারণ কোষ বিভাজনে দেখে থাকি যে আগে ক্যারিওকাইনেসিস হয় বা নিউক্লিয়াসের বিভাজন হয় তারপরে সাইটোকাইনেসিস হয় কিন্তু এখানে আগে সাইটোকাইনেসিস মনে করো এখানে যদি ছটা সাতটা আটটা নিউক্লিয়াস থাকে মনে করো তাহলে প্রথমে সাইটোপ্লাজমের বিভাজন হয়ে তারা চারটে চারটে করে এরকম চারটে চারটে যে হবে এরকম কোনো মানে নেই চারটে চারটে করে বিভাজিত হয় তারপর তারা সংখ্যায় নিউক্লিয়াস বিভাজিত হয়ে ক্যারিও গাইনোসিস ঘটে এবং সেগুলি পুনরায় আবার আগের অবস্থায় ফিরে আসে এটি দেখতে পাওয়া যায় ওপালিনার মধ্যে এটা ওপালিনা হচ্ছে অনেকগুলো নিউক্লিয়াস যুক্ত একটি কোষ এই ওপালিনাতে এই প্লাজমোটমি এই জাতীয় অযৌন জনন প্রক্রিয়া দেখতে পাওয়া যায় এরপরে যে জিনিসটা আমরা পড়ব সেটা হচ্ছে অ্যাপোমিক্সিস বা অ্যাপোমিক্সিস কি অ্যাপোমিক্সিস হলো এটা ভ্রূণ তৈরির একটা প্রক্রিয়া বীজ সমেত ভ্রূণ এটা আনফার্টিলাইজড ওভিউল বা অনিষিক্ত ডিম্বাণু থেকে তৈরি হয় কি থেকে তৈরি হয় অনিষিক্ত ডিম্বাণু থেকে ভ্রুন তৈরি হয় এটা উদ্ভিদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এবং এর অপর নাম অ্যাগ অ্যামো স্পার্মি এটি তিন প্রকারের হয় দেখতে পাচ্ছ তোমরা অ্যাডভান্টেজিয়াস পলি অ্যাডভানটিডিয়াস পলি কি এখানে একটি উদ্ভিদের এটা ওভারি ওভারি বা ডিম্বাশয় এই ডিম্বাশয়ের ভেতরে থাকে ওভিউল এই ওভিউল এই অভিউলটা কি হয় এর ভেতরে একটা কোষের কোষপুঞ্জ দেখতে পাওয়া যায় এদেরকে বলা হয় ভ্রূণ পোষক কলা এটা হয়ে গেল ওভিউল বা ডিম্বক এর ভেতরে আছে কলা এই ভ্রুম পোশক কলা এইগুলি টুইন সংখ্যক ক্রমজন বিশিষ্ট কোষ এগুলি যদি এমব্রায়ো তৈরি করে বা ভ্রুম তৈরি করে সরাসরি নিষেধ ছাড়াই তখন সেই প্রকারের অঙ্গজ জননকে বলা হবে অ্যাপোমিক্সিস কে বলা হবে অ্যাডভান্টেটিভ পলিএমব্রায়নি বা অ্যাপোমিক্সিস এটি লেবু ফনিমনসা সাইট্রাস এটি ইংরেজি কথা লেবু বা সাইট্রাস ফনিমনসা এসব জাতীয় গাছে দেখতে পাওয়া যায় আরেক প্রকারের হলো রেকারেন্ট অ্যাগামোস্পার্মি রেকারেন্ট অ্যাগামোস্পে কি হয় ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট মেগাস্পোর মাদার সেল এই বিষয়ে আমরা পরে আসব পরবর্তী চ্যাপ্টারে মেগাস্পোর মাদার সেল এখান থেকে বা ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট এমব্রয় তৈরি হয় বা ভ্রূণ তৈরি হয় একে বলা হয় রেকারেন্ট অ্যাগ অ্যামোস এছাড়া আর প্রকার আছে সেটা হচ্ছে নন রেকারেন্ট এখানে কি হয় হ্যাপ্লয়েড জাতীয় অনিষিক্ত ডিম্বাণু থেকে বা এন সংখ্যক বিশিষ্ট ডিম্বাণু থেকে এন সংখ্যক বিশিষ্ট এমব্রায় তৈরি হয় এটা দেখতে পাওয়া যায় বনবেগুন এবং তামাকের মধ্যে আপাতত এই পর্যন্ত আমাদের অ্যাপোমিক্সিস পড়ানো হল পরবর্তী ভিডিওতে আমরা আরো কিছু অযৌন জননের প্রক্রিয়া নিয়ে আসবো